হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বেশ কয়েকদিন ধরে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে আমাদের এনআইডি কার্ডের বর্তমানে আমরা অনলাইন থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবো কিনা। তো এই বিষয় সম্পর্কে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। তো আমি আমি চাচ্ছিলাম আপনাদের এনআইডি কার্ডের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করতে। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, অনেকদিন ধরে ন্যাশনাল আইডি কার্ডের বাইরে রয়েছি। তো এরপর আপনাদের পার্ট বাই পার্ট আমি ভিডিও আনতে একটু সময় লেট হবে। তো যেহেতু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন, মূলত রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি। তো বর্তমান সময়ে আপনি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি এভাবে ওপেন করেন, অর্থাৎ আপনাকে প্রথমে চলে আসতে হবে এই পেজে। এই পেজে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনার ফর্ম নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি এখান থেকে সার্চ করবেন, ডেট অফ বার্থ দেবেন, ঠিক আছে। এরপর এইখান থেকে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, দেখেন এখান থেকে ছোট হাতের এবং বড় হাতের এগুলোর সংখ্যা কিন্তু মিক্সড আছে। তো এগুলো আপনাকে এখান থেকে বসিয়ে দিয়ে, অর্থাৎ ক্যাপচার কোডটা দিয়ে আপনি এখান থেকে ভোটার তথ্য সিলেক্ট করবেন। এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বের হয়ে আসবে যদি আপনি ফর্ম নাম্বার দিয়ে সার্চ করে থাকেন। দেন এরপর আপনি এখান থেকে রেজিস্ট্রেশনে আসবেন। রেজিস্ট্রেশন আসার পর এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, দেন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার টোটালস ইনফরমেশন আপনাকে এভাবে সাবমিট করবে, আপনার জেলা কোথায়, আপনি কোন থানায় আছেন বা কোন বিভাগের মধ্যে আছেন। দেন পরবর্তীতে ধরেন আপনাকে এই পেজে নিয়ে আসতে হবে, এখন এই পেজে আসার পর আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পারেন এখান থেকে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদন রয়েছে, এভাবে আপনাকে থাকতে পারে। তো আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে যদি আপনি জাতীয় পরিচয়পত্র ই করতে চান আর কি, সংশোধন করতে চান, সেক্ষেত্রে এই কটা ব্যাংকের মাধ্যমে আপনি কী করতে পারবেন, টাকা পেমেন্ট করতে পারবেন এবং বর্তমানে বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। আমি এখান থেকে বহালে সিলেক্ট করে দিচ্ছি। বহালে সিলেক্ট করার পর দেখতে পাবেন এখান থেকে হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য দেখাচ্ছে, দেন এগুলো আমি পূরণ করব না। এখান থেকে যদি আমি অন্যান্য তথ্যতে সিলেক্ট করি, তো দেন এরপর এখান থেকে আমি ঠিকানা সিলেক্ট করব। তো যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমান ঠিকানা পরিবর্তন করা যায় কিনা, হ্যাঁ বর্তমান ঠিকানা পরিবর্তন করা এখান থেকে যাবে, কিন্তু স্থায়ী ঠিকানা এখান থেকে পরিবর্তন করা যাবে না, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যদি এখান থেকে টিক চিহ্নতে দিই, তো তাহলে দেখতে পারেন এখান থেকে বিভাগ, ঠিক আছে, এখান থেকে কিন্তু অপশন আসতেছে বিভাগ, এরপর এখান থেকে জেলা, এগুলো কিন্তু অপশন আসতেছে, এগুলো কিন্তু এক একটা অপশন আসতেছে। দেখুন প্রত্যেকটা কিন্তু আপনার কী হবে, আপনার এখান থেকে চাইলে আমরা সিলেক্ট করতে পারবো। কিন্তু আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, তাহলে দেখতে পারবেন টিক চিহ্নটা এখন এখান থেকে বর্তমান ঠিকানা ছিল, আমি এখন এখান থেকে যদি স্থায়ী ঠিকানাটা দিই, দেখেন এখান থেকে স্থায়ী ঠিকানার মধ্যে আপনি শুধু কী পরিবর্তন করতে পারবেন, শুধু এখান থেকে আপনার বাসা হোল্ডিং নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনার পোস্ট অফিস করতে পারবেন, পোস্ট অফিস বাংলা নাম এবং পোস্ট অফিসের কোড নাম্বার, এই দুটোই আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর স্থায়ী ঠিকানা হচ্ছে দেখতে পারবেন আপনার ভোটার এরিয়া থাকবে। তো অনেকের দেখা গেছে আপনাদের স্থায়ী ঠিকানা ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি কী কাজ করবেন? স্থায়ী ঠিকানা যদি আপনার ভুল হয়, সেটা সংশোধন করার জন্য আপনাকে ভোটার ট্রান্সফার করতে হবে, ঠিক আছে, ভোটার ট্রান্সফার করতে হবে। তো ভোটার ট্রান্সফারের জন্য আপনাকে চলে আসতে হবে অনলাইনে। অনলাইনে আসার পর আপনি এখান থেকে লিখবেন যে ভোটার, VOTER, ভোটার ফর্ম, FORM, ফর্ম 13, ঠিক আছে। তো আমি এখান থেকে ভোটার 13 এখান থেকে লিখে সার্চ করতেছি। তো সার্চ করার পর আপনাকে একটা ফর্ম আসবে, তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ভোটার ট্রান্সফার ফর্ম, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ক্লিক করলাম, তাহলে দেখতে পারবেন আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভোটার ট্রান্সফার ফর্ম, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে দেবেন, এই যে পিজি আকারে ফাইল আছে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা আপনাকে ডাউনলোড করে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। অবশ্যই বন্ধুরা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার এক পাতা, ঠিক আছে, এক পাতা এই ফর্মটা আপনারা দেখতে পারলেন। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে ডাউনলোড করে। সঠিকভাবে কীভাবে পূরণ করবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে আপনাকে বিস্তারিত সব কিছু আপনাকে পূরণ করে আপনাকে অফিসে জমা দিতে হবে, ঠিক আছে। তো আপনি যখন অফিসে জমা দিবেন, তো জমা দেওয়ার দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনার ঠিকানাটা পরিবর্তন হয়ে যাবে। এই স্থায়ী ঠিকানাটা আছে, ঠিক আছে, স্থায়ী ঠিকানা আপনি লিখে দেবেন ফর্মের মাধ্যমে। আপনি দেখতে পারবেন যে আসলে বর্তমান ঠিকানা আপনার কী আছে বা স্থায়ী ঠিকানা আপনার কী আছে, সবগুলো বিষয় কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাবেন প্রাপক, উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা এখান থেকে লিখে দেবেন, আবেদনকারীর নামটা এখান থেকে দিয়ে দেবেন, আপনার পিন নাম্বার, অর্থাৎ পিন নাম্বার বলতে হচ্ছে আপনার 17 ডিজিটের নাম্বার থাকে ওটাকে পিন নাম্বার বলা হয়,
আর যদি আপনার স্মার্ট কার্ড নাম্বার থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এর আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনার জন্ম তারিখ, এখান থেকে দেখতে পারবেন যে এলাকা হইতে স্থানান্তর হইতে ইচ্ছুক, ঠিক আছে। এখান থেকে আপনার ভোটার, এলাকার নাম, এরপর এখান থেকে জেলা, এরপর থানা, এরপর এখানে পোস্টকোড পাবেন, পোস্টকোড আপনি দিয়ে দিবেন। এটা মূলত আমাদের বিষয় মাথায় রাখতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এলাকা হইতে ভোটার হইতে ইচ্ছুক, যেহেতু আপনার স্থায়ী ঠিকানাটি ভুল হয়েছে সেহেতু আপনি এখান থেকে বিভাগ দিয়ে দিবেন, জেলা দিয়ে দিবেন, সিটি কর্পোরেশন বা পৌরসভা, এখান থেকে ইউনিয়ন ওয়ার্ডগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে মৌজা দিয়ে দিবেন, এরপর এখান থেকে আপনার গ্রাম বা রাস্তা, দেন এরপর এখান থেকে হোল্ডিং নাম্বার আপনি এভাবে দিয়ে দিতে পারেন, ডাকঘর, এখান থেকে পোস্টকোড। এক কথা যদি আপনাকে সংক্ষেপে বোঝাতে চাই তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা আপনাকে নির্বাচন কমিশনের আপনাকে অফিসে জমা দিতে হবে, ঠিক আছে। দেন এরপর দেখতে পাবেন 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ভোটার ট্রান্সফার হয়ে যাবে, আর তখন কিন্তু দেখতে পাবেন আপনার যে স্থায়ী ঠিকানাটা ভুল ছিল সেই ভুলটা কিন্তু সংশোধন হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার স্থায়ী ঠিকানাটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় শেয়ার করা। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলের সাথে নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।